আসসালামু আলাইকুম। প্রবলেম হৃদয় ভাই গিগ র্যাঙ্ক করছে না, প্রবলেম হৃদয় ভাই লো কম্পিটিশন কিওয়ার্ড পাচ্ছে না, প্রবলেম হৃদয় ভাই ফাইবারে অর্ডার পাচ্ছে না, এমন কিছু ট্রিক্স বা এমন কিছু শেয়ার করেন যা দিয়ে আমরা ফাইবারে অর্ডার পেতে পারি বা আমাদের গিগ র্যাঙ্ক করতে পারি। দেখেন, ফাইবারে অ্যালগোরিদম কখনোই শেয়ার করে না বা ফাইবার কখনোই তার ট্রিক্সগুলো শেয়ার করে না। ফাইবার কি বলে যে তার যে রুলস রেগুলেশনস আছে, তার যে প্রসেস আছে, ওই প্রসেস মেনটেন করেন আপনার গিগ র্যাঙ্ক করবে। বাট আমরা যারা এসইও নিয়ে কাজ করি বা আমরা যারা সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে কাজ করি বা আমরা যারা সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করি, আমাদের এইটা জানা উচিত যে আমরা সবসময় কিওয়ার্ড চুজিংয়ে যদি পারফেক্ট হই, আমরা সবসময় যদি গিগ চুজিংয়ে পারফেক্ট হই, তাহলে কিন্তু সেটা যে কোনো মার্কেট প্লেস হোক, যে কোনো সার্চ ইঞ্জিন হোক, আমরা র্যাঙ্ক করতে পারবো। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি একটা স্পেসিফিক সার্ভিস চুজ করবেন যেগুলোর কম্পিটিশন অনেক লো বাট বেনিফিট আছে। এখন আমি আপনাদের একদম সহজ করে প্রথম থেকে বোঝাচ্ছি। ধরেন আপনি কি করছেন, ফাইবারে দিতে চাচ্ছেন টেকনিক্যাল এসইওর সার্ভিস, ঠিক আছে? আমি ডক্স ডট নিউতে যাচ্ছি। যাওয়ার পরে ধরেন আপনি এখানে কি করছেন, টেকনিক্যাল এসইওর সার্ভিস দিতে যাচ্ছেন। প্রথমে আপনি কি করবেন, আপনি টেকনিক্যাল এসইওটাকে ড্রপ ডাউন করবেন। যদি আপনি টেকনিক্যাল এসইও নিয়ে গুগলে সার্ভিস দিতে চান, ধরেন আমি টেকনিক্যাল এসইও, আমরা কি করি সবাই, মোটামুটি সবাই 95% মানুষ কি করব, এই টেকনিক্যাল এসইও নিয়েই সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং এইটা আমাদের পিকিং কিওয়ার্ড হয়ে যাবে। বাট এইটা কি করা আসলেই ঠিক না? আপনি একদম নতুন হলে সবসময় LCHD যেটা বুঝি, লো কম্পিটিশন হাই ডিমান্ডিং, লো কম্পিটিশন কিওয়ার্ড চুজ করেন যেগুলার জন্য খুব কম সার্ভিস আছে এবং ওইগুলাতে রীতিমতো অর্ডার আসতেছে এবং রেগুলার বেসিসেই অর্ডার আসতেছে। তো এটার জন্য আপনি কি করবেন, ধরেন আপনার টেকনিক্যাল এসইওতে আমি যা যা শিখাইছি, ধরেন আমি যদি প্রথম থেকে আপনাদের বলি যে টেকনিক্যাল এসইওতে আপনারা কী কী জানেন, নর্মালি যদি আমি এখানে দেখাই যে ওকে, তো চলেন টেকনিক্যাল এসইওতে আমরা কী কী জানি। প্রথমে আমরা টেকনিক্যাল এসইওর গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স ভালো করে সেট আপ করতে পারি। আমরা জানি হলো robots.txt পুরোপুরি সেট আপ করতে, তারপরে আমরা সাইট ম্যাপ জানি, আমরা জানি হলো পেজ স্পিড ইনক্রিজ করতে, আমরা জানি হলো রিডাইরেকশন সলভ করতে, আমরা জানি রিডাইরেকশন সলভ করতে আমরা ব্রেড ক্রাম সেট আপ করতে পারি, আমরা ক্যানোনিক্যাল ট্যাগ দিতে পারি, আমরা স্কিমা মার্কআপ করতে পারি। এই যে ছোট ছোট ড্রপ ডাউন সার্ভিস আছে, এইগুলাতে পিক করবেন এবং আপনি একটা লোয়ার প্রাইজিং দিয়ে ওইগুলাকে টার্গেট করবেন। ধরেন আমি যদি টেকনিক্যাল এসইওর কিছু স্পেসিফিক সার্ভিস নিই, ধরেন টেকনিক্যাল এসইওর আমি যদি কিছু স্পেসিফিক সার্ভিস নিই, আমি এখানে নিলাম রিডাইরেকশন, ঠিক আছে? চলো রিডাইরেকশনটা নিলাম, কারণ আপনারা জানেন খুব ভালো করে রিডাইরেকশন কীভাবে সলভ করতে হয়। রিডাইরেকশন যাওয়ার পরে আপনি যদি এখানে দেখেন ক্যানোনিক্যাল ট্যাগ, ঠিক আছে? ক্যানোনিক্যাল ট্যাগ, স্কিমা মার্কআপ, খুব ভালো একটা জিনিস স্কিমা মার্কআপ। তারপরে আপনাদের ব্রেড ক্রাম্স আছে, আপনি ব্রেড ক্রাম্পসটাকে ট্রাই করতে পারেন, ব্রেড ক্রাম্পস, ওকে, ব্রেড ক্রাম্পস আছে। তারপরে হলো ওপেন গ্রাফ, মেটা ট্যাগ, যদি আপনি এইগুলাকে টার্গেট করেন, ঠিক আছে? ওপেন গ্রাফ, মেটা ট্যাগ, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে যদি আপনি ফাইবারে গিগ রিসার্চ করতে চান, হোক আপনি একটু স্পেসিফিক সার্ভিস নিয়ে তিনটা গিগ দিলেন, একটা গিগ দেন না ভাই একদম লো কম্পিটিশন নিয়ে, হোক আপনার মাসে, দেড় মাসে, দুই মাসে একটা অর্ডার আসুক, বাট আসুক, আপনি কি করবেন, আপনার সার্ভিসটাকে একদম ছোট 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 করে ভেঙে ফেলবেন এবং তারপরে কম্পিটিশন লেভেলটা ট্রাই করবেন। আমার যে স্টুডেন্টগুলো বা আমি যে ফাইবারে এইরকমভাবে কাজ করছি, আমি কিন্তু প্রথম দিকে এইভাবেই ফাইবার থেকে কী করছি, বাট যখন আপনি মোটামুটি স্টেবল হয়ে যাবেন, যখন আপনার ভালো পোর্টফোলিও থাকবে, যখন আপনার অর্ডার আসা শুরু করবে, তখন দেখবেন মূলত আপনার মোটামুটিভাবে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো চলেন আমরা দেখি যে এগুলার জন্য কেমন সার্ভিস আছে। চলেন আমরা এখানে আবার ইনকগনিটো মোডে গিয়ে আমরা ফাইবার চেক করি। তো আপনারা যখন গিগ রিসার্চ করবেন, অলওয়েজ ট্রাই করবেন যে আপনারা ইনকগনিটো মোডে গিয়েই দেখেন, কারণ আপনার ক্যাশ কুকিজ ফাইলগুলো থাকে না এবং আপনার লোকেশনের প্যারাটেরা থাকে না। সো ইউকেতে যেভাবে আপনার ফাইবার অ্যালগোরিদম দেখাবে, আপনার বাংলাদেশে ভিন্ন দেখাবে। সো ডোন্ট ওরি, আপনি জাস্ট আপনার জিনিসগুলো করে যান। তো আমি যদি এখানে রিডাইরেকশন লিখে সার্চ করি, দেখি আমি রিডাইরেকশনের জন্য কতগুলো গিগ আছে যারা র্যাঙ্ক করে আছে। জাস্ট আমি রিডাইরেকশনে দেখেন 240টা গিগ আছে। যখন আপনি টেকনিক্যাল এসইও নিয়ে ফাইট করেন, আপনারা $5-10 গিগে দেন, বাট যখন আপনি রিডাইরেকশন নিয়ে গিগ দেন, তখনও কিন্তু আপনি $5-10 গিগে দেবেন। সো জাস্ট থিঙ্ক স্মার্ট, ঠিক আছে? আর সবসময়
আউটসাইড অফ বক্স থিঙ্ক করবেন যে আচ্ছা ঠিক আছে সবাই এইটা করে, আমি কোনো ডিফারেন্ট পাথ খুঁজে পাই কি না, আমি কি ডিফারেন্ট কোনো ওয়েতে যেতে পারি কিনা। এখন দেখেন এটার জন্য আসে 240টা সার্ভে। যদি আমি এখানে যাই, যাওয়ার পরে যদি আমি এটাকে ওপেন নিউ ট্যাবে ওপেন করি, জাস্ট নিউ ট্যাবে ওপেন করি, তারপরে এই দেখেন 404 আসছে, তারপরে এই যে স্কিমা মার্কআপ আসছে, ওকে, তারপরে হলো ব্রোকেন লিঙ্কস আসছে, তারপরে হলো XML সাইটম্যাপ আসছে, এই যে জিনিসগুলো আসছে। এখন দেখেন প্রতিটা ইন্ডিভিজুয়াল সার্ভিস এবং আমার এভরি স্টুডেন্ট এই জিনিসগুলো সলভ করতে পারেন। এখন আমি যদি 404 ইরো নিয়ে যাই তাহলে 157টা সার্ভিস আছে। আমি যদি এখানে দেখেন 522টা সার্ভিস আছে স্কিমা মার্কআপ নিয়ে। আমি যদি এখানে ব্রোকেন লিঙ্ক দিয়ে যাই মাত্র 83টা সার্ভিস আছে। এবং এখানে যদি আরও একটু সহজ করে দেখেন, এখানে সালমান মুয়াজ্জিনের 2টা গিগ র্যাঙ্ক করছে, ঠিক আছে, মানে একই গিগ 2বার র্যাঙ্ক করছে, মেবি না সরি এটা অ্যাড, ওকে অ্যাড নো প্রবলেম, অ্যাডটা বাদ দিয়ে দেন। আই উইল ফিক্স 404043 01 ব্রোকেন লিঙ্ক ইন্ডেক্সিং ইস্যু অ্যান্ড ক্যানোনিক্যাল ইস্যু। এখন আমাকে দেখতে হবে যে তারা কি অর্ডার পাচ্ছে কিনা। আমি নিউ ট্যাবে ওপেন করছি, জাস্ট নিউ ট্যাবে ওপেন করছি, 5টা গিগকে দেখি যে তারা এটা নিয়ে অর্ডার পাচ্ছে কিনা। ওকে নর্মালি এই যে দেখেন তার 2টা অর্ডার কিন্তু অলরেডি ব্রোকেন লিঙ্ক নিয়ে আছে। এখন আমি যদি তার রিসেন্ট কাজগুলো দেখি যে লাস্ট কবে সে ডেলিভারি দিছে, আমি যদি দেখি লাস্ট কবে সে ডেলিভারি দিছে মানে সে কি সচরাচর কাজ পাচ্ছে কিনা। এখন দেখেন 4 দিন আগে সে আয়ারল্যান্ডের একটা বায়ারকে অর্ডার কী করছে, এবং এখানে দেখেন 1 মাস আগে সে দিছে, মানে রীতিমতো তার অর্ডার আসছে। এখন যদি আমি এটাকে দেখি, এটার কোনো কাজ নাই ইন কিউতে, বাট আপনি যদি রিসেন্ট জবগুলো দেখেন মেবি সে কাজ করছে। ওকে 9 ঘন্টা আগে সে এখানে ডেলিভারি করছে, উইচ মিন্স ওকে সো আমার ক্লায়েন্ট বলতেছে পারফেক্ট আমি ডেলিভারি করছিলাম। ওকে যাই হোক, আউটস্ট্যান্ডিং সার্ভিস, সো 9 ঘন্টা আগে 2 দিন আগে মানে সেও কাজ পাচ্ছে। এখন দেখেন এইখানে যদি আমি দেখি, ঠিক আছে, এখানে যদি আমি দেখি তাহলে দেখেন এখানে তার যে সার্ভিসগুলো আছে সে 1 মাস আগে ডেলিভার করছে। এখানে যদি দেখি তাহলে সে 6টা কাজ করছে, এবং মোটামুটি যারা ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে তারা কিন্তু কাজ পাচ্ছে। এখন ব্রোকেন লিঙ্ক নিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখেন খুব বেশি সার্ভিস নাই। আপনি যদি পারফেক্টলি গিগ ক্রিয়েট করতে পারেন, যেটা আমি দেখাইছি, এখানে সেকেন্ড পেজের কোনো কম্পিটিশনে আসে না ভাই, যারা র্যাঙ্ক করে আছে তারাই ফার্স্ট পেজে, মানে আপনি যদি গিগ ক্রিয়েট করেন, আপনার যদি গিগটা পারফেক্ট থাকে তাহলে আপনি ফার্স্ট পেজে চলে আসবেন। তারপরও যদি আপনি আরও সময় দেন, আমি তো জাস্ট আপনাদের 8-10 মিনিটে দেখাচ্ছি, ভাবেন তো আপনি পুরো একদিন সময় দিলেন, আপনার এসিওটাকে ভাগ করলেন, ধরেন আপনার 5টা ভাগ করলেন এসিওটাকে, আপনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভাগ করলেন। কিওয়ার্ড রিসার্চের অনেক লো কম্পিটিশন কিওয়ার্ড পেয়ে যাবেন, যেগুলো ধরেন আপনার লং টেল কিওয়ার্ড আছে, কেজিআর কিওয়ার্ড আছে, তারপরে হলো সার্চ ইঞ্জিন বেসড কিওয়ার্ড আছে, কিওয়ার্ড রিসার্চ উইথ স্যামরাজ, কিওয়ার্ড রিসার্চ উইথ এইচরেফস, এই ধরনের যে কিওয়ার্ড রিসার্চগুলো আছে, কিওয়ার্ড রিসার্চ ফর ব্লগ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, আপনি এইভাবে ভাঙতে পারেন। অন পেজ এসিওটাকে চাইলে আপনি আরও ছোটো ছোটো করে ভাঙতে পারেন, টেকনিক্যাল এসিও, ব্যাকলিঙ্কিং, লোকাল এসিওকে ভাঙতে পারেন। আপনাদের আগামী বৃহস্পতিবার থেকে লাইভ সিরিজ আসছে, যেটা আমি আপনাদের ফ্রিতে নিব, সেটা হলো আপনারা ই কমার্স এসিওটাকেও ভাঙতে পারেন। এবং আপনি শুধুমাত্র আউটসাইড অফ বক্স গিয়ে থিঙ্ক করেন, যাতে সবাই, আপনি ভাবেন তো সবাই কিন্তু অন পেজ নিয়ে গিগ দিচ্ছে, সবাই টেকনিক্যাল এসিও নিয়ে গিগ দিচ্ছে, সবাই ব্যাকলিঙ্কস নিয়ে গিগ দিচ্ছে, কতজন আছে যারা শুধুমাত্র এইরকম ছোট ছোট জিনিস নিয়ে গিগ দিচ্ছে? এবং এখানে কিন্তু কম্পিটিশনটা স্পেসিফিক হয়ে যায় এবং বায়ারগুলোও কিন্তু স্পেসিফিক হয়ে যায়। আমি বলবো না যে আপনারা মাসে 10-15-20টা অর্ডার পেয়ে যাবেন, বাট এই যে শূন্য থাকার চেয়ে মাসে যদি আপনি 1-2টা কাজ করেন, যেটা $5 আসুক, $10 আসুক, ডাজেন্ট ম্যাটার, আপনার কনফিডেন্ট বুস্ট হবে, আপনার আপওয়ার্কে ফাইবারে থাকার মোটিভেশন থাকবে যে আচ্ছা ঠিক আছে আমি আমার গিগের ইম্প্রেশনগুলো দেখি, আমি আমার গিগের অর্ডারগুলো দেখি। এবং যখন আপনি ফাইবারে কাজ পাবেন তখন কিন্তু আপনার ফাইবারের প্রতি একটা অ্যাট্রাকশন জন্মিবে এবং আপনার ভালোবাসা জন্মিবে। আপনি যদি ফাইবারকে ভালোবাসেন, ফাইবার বিপরীতে আপনাকেও ভালোবাসবে। সো গিগ রিসার্চ এইভাবে করবেন, এবং গিগ রিসার্চের সময় যে জিনিসগুলো খেয়াল রাখবেন, আপনি শুধুমাত্র ব্রোকেন লিঙ্ক নিয়ে দিন না, ব্রোকেন লিঙ্কের সাথে আছে রিডাইরেকশন, ব্রোকেন লিঙ্কগুলোকে রিডাইরেকশন করতে হয়, আপনি রিডাইরেকশন ইস্যুগুলো সলভ করে দেন, সাথে আপনি ইন্ডেক্সিংও আনতে পারেন। এই যে ছোট ছোট 3-4টা সার্ভিস নিয়ে গিগ দেন। আপনি যদি দেখেন 404 ইরোর আছে, 301 ক্যানোনিক্যাল ইউআরএল ব্রোকেন লিঙ্ক ইস্যু,
ইন ওয়ার্ডপ্রেস। যদি আপনি শপিফাইতে একদম ইউজ টু ফ্রেন্ডলি না হন তাহলে আপনি ওয়ার্ডপ্রেসে দেন। আপনি যদি ওয়ার্ডপ্রেসের সাথে ফ্রেন্ডলি না হন তাহলে সরি, আপনি যদি অন্য সিএমএসের সাথে ফ্রেন্ডলি না হন আপনি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে দেন। দেখেন দিন শেষে আপনার গিগ র্যাঙ্কে আছে, আপনার গিগ ফার্স্ট পেজে খুঁজে পাওয়া যাচ্ছে, আপনাকে ফার্স্ট পেজে খুঁজে পাওয়া যাচ্ছে, আপনাকে ফার্স্ট পজিশনে খুঁজে পাওয়া যাচ্ছে, এইটার মাঝেও তৃপ্তি আছে কারণ আপনি গিগ র্যাঙ্ক করতে জানেন। দেন আপনি আস্তে আস্তে একটু মিডিয়াম কম্পিটিশনে যান, তারপর আপনি হার্ড কম্পিটিশনে যান। দেখেন ফাইবারে প্রথম পদক্ষেপ, প্রথম অর্ডারটাই কষ্টের। আপনি যখন ইউজ টু হয়ে যাবেন, আপনি যখন ফাইবারে অর্ডার পাওয়া শুরু করবেন তখন দেখবেন আপনার কনফিডেন্ট লেভেল কোথায় যায়। এবং আমি আমার সবগুলো স্টুডেন্টে এইটাই বলি, জাস্ট একদম লো কম্পিটিশন গিগগুলো টার্গেট করেন। আই হোপ আমি আপনাদের এই 5 to 10 মিনিটসের ভিডিওতে এতটুকু তো ট্রিক্স দিতে পারছি যে কীভাবে আপনারা লো কম্পিটিশন গিগগুলোকে টার্গেট করবেন এবং এই লো কম্পিটিশন গিগগুলো আপনারা কীভাবে একদম স্পেসিফিকভাবে যাবেন এবং গিগগুলো কীভাবে সিলেক্ট করবেন। এখন ভাই আমরা তো লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো সিলেক্ট করে ফেলছি, এখন আমরা বাকি কাজগুলো কীভাবে করব। এখন দেখেন আপনি যখন কিওয়ার্ড সিলেক্ট করে নেবেন, আপনি জাস্ট ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে আপনি এখানে জাস্ট ফাইবারের যে ফাইবার গিগ ক্রিয়েশন নিয়ে আপনি যদি যান, এখানে যাওয়ার পরে জাস্ট আপনি ফাইবার গিগ ক্রিয়েশন অথবা যে কোনো প্রবলেম জাস্ট ফাইবার গিগ ক্রিয়েশন নিয়ে ক্রিয়েশন হৃদয় ভাই লিখে সার্চ করেন বা আমার নাম লিখে সার্চ করেন, দেখেন আমার এখানে এই যে প্লে লিস্টগুলো চলে আসছে এবং এই প্লে লিস্টগুলাই একদম A to Z দেওয়া আছে। আপনি কীভাবে টাইটেল দিবেন, আপনি কীভাবে প্রাইজিং এবং প্যাকেজিং সিলেক্ট করবেন, আপনি কীভাবে গিগ ইমেজটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এবং আপনার ওই কিওয়ার্ড রিসার্চ থেকে গিগ সিলেকশন, ডেসক্রিপশন সব কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আমি কী করব, আমি এই ভিডিওর সাথে আমার ওই যে ফাইবারের যে প্রোফাইল আছে, মানে ফাইবারের যে প্লে লিস্টটা আছে এই প্লে লিস্টটা অ্যাটাচ করে দিব। ইনশাল্লাহ ফলো করেন, অবশ্যই আপনারা কাজ পাবেন। দেখেন অবশ্যই ট্রাই করতে হবে, এখানে এমন না যে ভাই আপনি আজকে আসলেন কালকেই কাজ পেয়ে যাবেন। আপনাকে প্রতিটা মেথড ফলো করতে হবে, আপনাকে প্রতিটা ওয়েতে যেতে হবে, বিকজ এটা হলো আপনার পরিশ্রম প্লাস রিজিকের উপর ডিপেন্ড করে। আপনি তাওয়াক্কুল রাখেন, আপনি রিজিকের উপর ভরসা রাখেন, অবশ্যই অবশ্যই এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। আমার ক্লায়েন্ট ডাকতেছে, আই হ্যাভ টু লিভ নাও। ইনশাল্লাহ সবাইকে আবারও ঈদ মোবারক, সবার ঈদ অনেক ভালো কাটুক, দোয়া করি। এবং ইনশাল্লাহ আমরা আগামী পরশু দিন থেকে আবার ক্লাসে ফিরব। আপনারা বৃহস্পতিবারে ক্লাসে জয়েন হতে পারবেন ফ্রিতে। ই কমার্স এসইও সিরিজটা আমি লাইভ ক্লাস নিব, এইটাই আপনাদের সবাই যারা সালামি টালামি চাইছিলেন আমার কাছ থেকে, এইটাই আপনাদের সালামি হিসাবেই থাকবে এবং পুরোপুরি লাইভ ক্লাস হবে। ইট ডাজেন্ট ম্যাটার আপনি আমার ফ্রি স্টুডেন্ট, ইট ডাজেন্ট ম্যাটার আপনি আমার পেইড স্টুডেন্ট, ইউ ক্যান জয়েন ইন ক্লাস এবং আপনি লাইভ ক্লাস করতে পারবেন। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।